আবু বকরই যদি ধরেন, আবু বকরের রাদিয়াল্লাহু আনহু আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না? হইরে বউ আল্লাহর গুলাম ও আল্লাহর বান্দা, আল্লাহর মকবুল ওলি, আপনি তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও বেশি ইবাদতকারী। আপনার ইবাদত, আপনার আমল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আরো বেশ। আপনি ওই লাগিয়া মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আরো বেশ আপনি আমল করছেন, বেশি তেরাবি পড়াইছেন, বেশি নামাজ পড়ছেন, বেশি রোজা রাখছেন। আহ, আপনারা সবে দেখি লক্কা তানটে একটু তানোর মুখ থেকে হুনুক্কা তানোর কালাম মুবারক। আচ্ছা, আপনি হাসান জামিল সাহেব, আপনি কি তা মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বেশি আমল করছেন? আবু বকরই যদি ধরেন, তা আবু বকরের রাদিয়াল্লাহু আনহু আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না? আচ্ছা, পয়লা কক্কা যাই আমরা হুনি, আপনি আমল যা করেন আপনি বেশি সওয়াব পাইবা না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি সওয়াব পাইছেন? আমার আমলের কারণে আল্লাহ আমার সওয়াব বেশি দিবেন। সাহাবায়ে কেরামের মর্যাদা আমল বেশি করার কারণে না। সাহাবায়ে কেরাম অনেক আছেন যারা আবু বকরই যদি ধরেন, তা আবু বকরের রাদিয়াল্লাহু আনহু আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না? ও, অনেক একটা কথা আপনারা খেয়াল করুক, প্রথমে বক্তায় কইছেন যে আবু বকর, আবু বকর কি যদি ধরেন, প্রথমে আবু বকর হইয়া কইছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন না? আবু বকরই যদি ধরেন বাদে তো দেখছেন, আহা, পাবলিক তো অত হস্তা নাই, তো বাদে আবার কিতা করছেন, বাদে কইছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদে মাত্রে ঘুরাইছেন, কিন্তু প্রথমে আবু বকর হইয়া সম্বোধন করছেন। শুইনা হঠাৎ করে ঘাবড়াইয়া গেছেন যে বেটার ঈমানটা যাওয়ার বুদ্ধি করছে, তাই না? না 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 না, তো আপনার ঈমান যাইতো না, আপনি ওই লাগিয়া বহুত বড় যুক্তিবাদী, মনে আসিল না আপনি একটু ও পিছনে যাক্কা, আদম আলাইসাল্লাম আর শয়তানোর যখন যুক্তি চলছিল, যখন শয়তানে তার যুক্তি দেখাইছিল যে আদম আলাইসাল্লাম খেনে সেজদা দিত, তার কত যুক্তি আছিল, আমি আগুন দি আল্লাহ আমারে আপনি আগুন দি সৃষ্টি করছেন, আগুন জ্বালাইলে উফরি দি উঠে আর মাটি ফালাইলে নিচে দি যায়, আমি কি তার লাগে আদম রে সেজদা করতাম, আমি আগুন আমি উফরে, কত যুক্তি আছিল তার যুক্তির কারণে এ শয়তানে ইবলিসে পরিণত হয়েছে। আর আপনি হইলে আরো যুক্তিবাদী, আপনি আরো একটা ইবলিস, আপনি আরো একটা শয়তান, হাসান জামিল শয়তান। আক্কা এখন একটু দেখিলাই তাই যুক্তি এবং তানোর যে যুক্তির বিষয়গুলা যে তাই খিলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া বেশি সওয়াব পাইলা, দেখবা এমন বক্তার যুক্তি হইল গিয়া ও আপনারা নিজের মুখে হুনুক্কা হুনিয়া দেহক্কা বুঝুক্কা। কেন বলতেছি, সাইয়্যিদিনা আবু বকর রোজা রাখছেন, ফরজ রোজা জীবনে কত, উনি পাইছেন কয় বছর রোজা ফরজ, কয় বছর পাইছেন রোজা ফরজ, 10 বছরের মতো, তো 10 বছরে 30টা করে প্রতি মাসে প্রতি বছর রোজা রাখলে 10 বছরে 30টা করে পড়েছে, আমার উপর তো রোজা ফরজ হয়েছে 30 বছর রূপে, কয় বছর রূপে, তাহলে আমি কমপক্ষে 900 রোজা রাখছি, 900 আরো বেশি, যেহেতু রোজা ফরজ হয়ে গেছে তো প্রায় 35 বছর, প্রায় 35 বছরে রোজা রাখছি কয়টা, 1050টা, কত কত বলেন আপনারা, 1050টা ফরজ রোজা রাখছি, আবু বকর রাখছিলেন কয়টা, তাহলে রোজা বেশি না এখন কথা বলে, আরে কথা কম, আরে সাহস করে বলেন না, ভয় পান কেন আপনারা, গেলে আমিও না যাম, আপনারা ডরান কেন, রোজা বেশি কার, আবু বকরের না হাসান জামিলের, হাসান জামিলের, কাছে রোজা বাদ দিলাম নামাজ, আবু বকরের ফরজ নামাজ আমার চেয়ে বেশি না, কেন, আরে আবু বকর নামাজ যে ফরজ পাইছে কয় বছর, 5 ওয়াক্তের বেশি করতে পারে নাই নাকি, না 5 ওয়াক্তের বেশি পড়ছে, না না প্রতিদিন 5 ওয়াক্তের বেশি তো করতে পারে নাই, তো 5 ওয়াক্ত করে নামাজ পড়লে আবু বকর যদি রোজারে ফরজ পায়া থাকে কথার কথা 10 বছর, তো 10 বছর ফরজ 10 বছর তো একটু বেশি, 15 বছর 16 বছরের মতো, 15 16 বছরে 5 ওয়াক্ত করে নামাজ পড়লে আবু বকর যেই কয় ওয়াক্ত পড়ছেন ঠিক তার চেয়ে কমপক্ষে ডবল ফরজ নামাজ আমি হাসান জামিল, মানে আমার তো 35 বছর ফরজ, কথা বুঝতেছেন, আবু বকর তার নামাজে 35 বছর ফরজ পান নাই কর্ম করতে, তাহলে এইবার কোন এই ফতোয়া দেন আমল এই নামাজ কার বেশি, আর বলেন না কার বেশি, ফরজ হজের কথা যদি বলেন আবু বকর করছেন 2 বার, হাসান জামিল কতবার করছে, একসময় গন্তাম এখন আর গোনার সুযোগ পাই না, মানে বাদ দিয়ে দিছি, গই না কি করো, কতবার হজ করছি আল্লাহ জানে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, ওমরা করছি কতবার আল্লাহ জানে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, তাহলে আবু বকরের হজ বেশি না আমার হজ বেশি, হ্যাঁ বলেন কেন তারা কার বেশি, হাসান জামিলের বেশি, সাপ লাগায় না এনে হাসান জামিল কন, কারণ মোকাবেলা হলো আবু বকর, মোকাবেলায় কে এনে সাপ পাপ তলব না, হজরত আবু বকরের হজ বেশি না হাসান জামিলের হজ বেশি, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরা বেশি না হাসান জামিলের ওমরা বেশি, তিলাওয়াত যদি ধরেন কোরআনের তিলাওয়াত, তাও আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াত আমার চেয়ে বেশি ছিল না, কেন তাও বুঝেন, কারণ আবু বকর গোটা কোরআনকে একসাথে পাই নাই, গোটা কোরআনকে একসাথে পাইতে পেতে দেরি লাগছে, কারণ আবু বকরের গোটা ইসলামের এই যে 23 বছর 25 বছরের জিন্দগি, 25 বছরের ইসলামের যে জিন্দগি আবু বকরের, এই গোটা জিন্দগির 23 বছরের কোরআন আস্তে আস্তে নাজিল হয়েছে, আমি হাসান জামিল কথা বলতে পারি না যখন, তখন থেকে আমার ঘরে গোটা কোরআনের তিলাওয়াত হয়, আর আবু বকর তিলাওয়াত শুদ্ধ করার জন্য মক্তবে পড়া লাগে নাই, নাজারা পড়া লাগে নাই, কায়দা পড়া লাগে নাই, আমি হাসান জামিল খালি নাজারা পড়ি নাই, আমার এক কঠিন কষ্টের দিন গেছে, আমি 17 বার হেফাজত করছিলাম, কতবার
কিন্তু যেই মাদ্রাসায় পড়ছি ওই মাদ্রাসার অবস্থা ছিল নরেবরে। হ্যাঁ, তো পয়রা গেছি আরজাবাদ মাদ্রাসায়, তৎকালীন সময়ে সবচেয়ে ভালো হেজখানা আরজাবাদ মাদ্রাসা, হাফেজ ফয়জুর রহমান সাহেব, এই যে এখন তাকলিমের যে ওস্তাদ হাফেজ মুর্তজা মাসুম, এই মুর্তজা মাসুমের যে নানা ছিলেন হাফেজ ফয়জুর রহমান, ওই হাফেজ ফয়জুর রহমান সাহেব, আর হাফেজ তাজুল ইসলাম সাহেব, ওনারা ছিলেন আরজাবাদ মাদ্রাসার হাফেজ। তো আব্বা যখন নিয়ে গেছেন আমার আরজাবাদ মাদ্রাসায় হেজখানায় ভর্তি করানোর জন্যে, তো আমার ওস্তাদ হজরত হাফেজ তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন, হজরতের সামনে আমার আব্বা বসাইছেন, আব্বার সাথে হজরতের পরিচয় ছিল ছাত্র জমা থেকে। তো হজরত বলতেছেন এই একটু বড় তুমি, তো সুরা আমার মনে আছে সুরা ওয়াকেয়া থেকে শুরু করছি পড়া, হায় আধা পৃষ্ঠার মতো পড়ার পর হুজুর হাসতে হাসতে শেষ, আর আব্বার কাছে আফসোস করে করে বলতেছে আরে এত সুন্দর গলা, এত সুন্দর তিলাওয়াত, কিন্তু ভাই আরে এতদিন পড়াইছেন কই, আমি তো এখন বুড়া হয়ে গেছি, গলা ফাটা বাস হয়ে গেছে, বাচ্চা পিচ্ছি যখন ছিলাম তখন তো টন টনা গলা তিলাওয়াত করতাম খুব সুন্দর, কিন্তু টানের জায়গায় টান নাই, অজায়গায় টান, কি বুঝছেন কথা, টানের জায়গায় টান নাই, অজায়গায় টান, গুন্নার জায়গায় গুন্না নাই, অজায়গায় গুন্না, কারণ জানি তো না পড়ে গেছি আল্লাহর হস্তে মাশাআল্লাহ। তো হুজুর খুব আফসোস করছেন, আফসোস করে আব্বারে বলছেন যে আপনি যদি কষ্ট না নেন আমি ওরে আবার শুরু করাইতে চাই। কয় পারা হেফজ করে গেছিলাম, কতবারা, সতেরো বারা হেফজ, আমি মার্কেট থেকে হেফজ করিয়ে বেরিয়ে গেছি না, এর জন্য আমার অনেক কষ্ট করতেছে, অনেক তেলাওয়াত করতে হয়েছে, আর হিসাব দেন আমার করতে হয়েছে। এরপর ও মাদ্রাসার ছাত্র শোনো কষ্টের জিন্দগি, আমি আবার নাজারা শুরু করছি, নাজারা নাজারা দেখা দেখা পড়া ঠিক করা শুরু করছি, হেফজ ওই সতেরো বারা সব বাদ, আবার নাজারা পড়া আবার কোরআনের শুরু থেকে হেফজ করা শুরু করছি, এরপরে আবার হেফজ। তাইলে আমার তেলাওয়াত কত বেশি হয়েছে বলেন, আচ্ছা শেষ হয় নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এইভাবে এখন যে পদ্ধতিতে কোরআনুল কারীমের তিলাওয়াত হয় তারাবিতে, খতম তারাবি, হযরত আবু বকরের সময় এইভাবে হইতো না, এটা তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় সাহাবায়ে কেরামের ইজমার মাধ্যমে শুরু হয়েছে, আবু বকরের জামানায় তো ছিল না, কাজেই আবু বকর গোটা কোরআন তারাবিতে শুনাইছেন, আর ওই শোনানোর জন্য সারাদিন ঘষাঘষি করছেন বয়া বয়া, এটা তো হয় নাই। হাসান জামিল, আমি তো পঁচিশ বছর বিশ বছরের কাছাকাছি হবে, হ্যাঁ বিশ বছর বা ষোলো সতেরো বছর, এর কম না, একা একা তারাবি পড়াইছি, ওলামানে এমন তো তিনজনে মিল্লা পড়ায়, আমি একা একা তারাবি পড়াইছি, একদম খালি পেছন থেকে শুনতেন, এই একা একা গোটা কোরআন শোনাইছি, এর জন্য আমার কত তেলাওয়াত করতে হয়েছে, আজও পর্যন্ত তারাবি পড়াইতেছি, গত বছরও পড়াইছি, সাথে আমার ছেলেও এখন পড়াইতেছে আমার সাথে, তার মানে আমার তারাবির বয়স কত যে আমার ছেলেও এখন পড়ায়, এই যে এত বছর তারাবি পড়াইছি, আবু বকরকে এই সুযোগ পাইছেন কোরআন পাইছেন, তাহলে এইবার কত দেখি না ডরাইয়া তেলাওয়াত বেশি কার, আবু বকরের না হাসান জামিল, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত বেশি না হাসান জামিলের তেলাওয়াত বেশি। এইভাবে একটা একটা করে আমল যদি ধরেন তো দেখা যাবে আবু বকরের সিরিয়াল অনেক পিছনে আমার চেয়ে, তাই না? সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনারা শুনলা যে একদিন যুক্তি দেখাইছেন কিভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বেশি ইবাদত করছেন, বেশি নামাজ পড়ছেন, বেশি রোজা রাখছেন, বেশি তিলাওয়াত করছেন, বেশি তারাবি পড়ছেন, সব দিকে একটা যুক্তি হইল গিয়া যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম পাইছেন, তাই না, আর কতদিন পাইছেন, যখন ইসলাম ধর্ম গ্রহণ করার বাদে কতদিন পাইছেন, হয়তো দশ বছর বিশ বছর এর চেয়ে বেশি, কিন্তু আমি পাই আর পঁয়ত্রিশ বছর, আজ পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেল, আমি যখন এর বাদে জন্মর বার্তা কেউ শুরু করে দিছি ইসলাম নিয়ে তেলাওয়াত করা, নমাজ পড়া, রোজা রাখা, বুঝুইছে মান তাকে রোজা রাখিয়া, তাইলে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বেশি পাইছি, কত বড় যুক্তি। কিন্তু এই জামিল শয়তান, মানে জামিলুন অর্থ সুন্দর, এই জামিলুন অর্থ সুন্দর, মানে সুন্দর শয়তানে তাইন কিতা করছেন, আপনারা বুঝুক কাজে এই হাদিস হয়তো তাইন পড়ছেন না, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, ইরশাদ করছেন যে কোনো মুসলমানে যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ, উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, একটা কত, এই যে ইবাদতর বিষয়ে যুক্তি দেখাইলা, এই যুক্তি দেখানোর বিষয়ে আল্লাহর রাসূলে আগে হাদিস দিয়া গেছেন গিয়া যে সেও যদি উহুদ সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, দেখো কা উহুদ সমপরিমাণ স্বর্ণ দান করে, তাইলে সাহাবি আল্লাহর রাসূলে কইরা যে আমার সাহাবি হলে যে একজোড়া যে দান করছেন, এক জাররা পরিমাণ যে দান হইছেন, এই দানের সমান এই উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করিয়াও আমার সাহাবির এক জাররা পরিমাণ সদকার দান করার সমান হইতো নাই, সুয়াব আল্লাহ তারারে দিত নাই। এই হাদিসের বিরুদ্ধে আচরণ করলা এই হাসান জামিল সুন্দর বেয়াদবে শয়তানে, বুঝছেন নি? এরা ওই লাগিয়া কয়েকদিন আগে, যাই হোক হিমা তো যাইয়ার না, হিকান আরক বিষয়, হি মাত্রা এখন আসলে নিজেরও মাত্রে একটু দুঃখ লাগে, যাক বাদ দিন, কিন্তু এই দহকা এরার বেয়াদবির পন্থা চরম পর্যায়, এরা আসলে খুব হিংসুক অহংকারী। এই বক্তব্যটা যে এই মৌলব্য দিছন, অবশ্যই প্রথমত অহংকার নিয়ে দিছন, কিভাবে, এই যে আমি কত ইবাদত করছি, আমি আল্লাহর বান্দা একবারে জান্নাতি, আহ সাহাবিরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সাহাবিরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত,
নিশ্চিত জান্নাতি, দুনিয়ায় তাহা অবস্থায় জান্নাতের সুসংবাদ পাইছেন সাহাবিরা। এর মাঝে 10 জন সাহাবির নাম উল্লেখ আছে, আর বাকি সাহাবিরা তো জান্নাতি। এখন এই এই সাহাবিরে নিয়া সাহাবির আমলের লগে নিজের আমলটি কতটুক, নিজরে কতটুক অহংকার ভিতরে রাখলে এইভাবে চিন্তা ধারণা করা যায়, এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আল্লাহর রাসুলের সানে এবং সাহাবিদের সানে এমন কোনো সত্য কথাও হওয়া যাইত না যে সত্য কথা হইলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান ক্ষুণ্ণ হয়। এইরকম বেয়াদব মার্কা জবানোর মানে যে একটা যে কি হয় নানি আদব, যেটা যে খানো কোন কথা মারতে আদবর জায়গা আছে, আদবর জায়গা বুঝিয়া নেয়ামাত মাতা লাগে, আদব রক্ষা করিয়া মাতা লাগে, যে কোনো জিনিস মারতে হইলে আদব রক্ষা করিয়া মাতা লাগে। এই বক্তার উচিত, আমরা দাবি করবো যে এই বক্তায় যেন খুব শীঘ্রই প্রকাশ্যে আইয়া মুসলিম জনতার কাছে নিজে ভুল করছেন এটা স্বীকার করেন এবং প্রকাশ্যে তওবা করেন এবং আল্লাহর কাছে মাফি চাইন এই বিষয় নিয়ে। আশা করি আর আমার মাত কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় তোমার সুন্দর দৃষ্টিতে দেওয়া। আসসালামু আলাইকুম।